যিনি ভূত পবিত্র অনাগ্নি অনন্ত অব্যয় অক্ষয় ও চির জীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্বপরিভাষায় সর্বপরিভাবে চির প্রশংসিত, কালামাল্লা ভাষায় মহাপ্রতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা হই আল্লাহ, যখন কোনো সৃষ্টি ছিল না তখন আল্লাহ স্রষ্টা ছিলেন, যখন সৃষ্টি জগতে আল্লাহ সৃষ্টি করেছেন তখন তিনি স্রষ্টা, যখন কোনো সৃষ্টি থাকবে না তখন তিনি স্রষ্টাই থাকবেন। আল্লাহ পাক দুনিয়াতে বহু বহু নিদর্শন দুনিয়াতে রেখেছেন, তার ভিতরে একটা যে পানি আপনি আমি সচরাচর প্রতিটা মুহূর্তে ব্যবহার করি, এই নিয়ামতওয়ালা পানি যখন বর্তনে বাটিতে গ্লাসে বোতলে রাখা হয়, এই রকম যেগুলো রিসার্চ সেন্টার, যেগুলো দুনিয়াকে জগতে আল্লাহ পাক যে নিয়ামত ও জীবন ফেরানোর ব্যবস্থাপনা আল্লাহ এই রকম বহু জায়গায় করে রেখেছেন, এই রকম জায়গা যারা জ্ঞানী গুণী বিজ্ঞ পণ্ডিত রিসার্চ করলেন তো দেখলেন বর্তনের পানি বোতলের পানি যত পানি আছে এর ভিতরে দুই ভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন বিদ্যমান। সুবহানাল্লাহ। তাহলে পানির আসলিয়াত হলো H2O। এই আসলিয়াতকে বিনষ্ট করবার চেষ্টা করতে লাগলেন যে কি করে এই আসলিয়াত বিনষ্ট হয়, তাহলে একে বরফ এর রূপান্তর করা হোক, একে বরফে পরিণত করা হোক। বরফে পরিণত করার পরেও দেখা গেল ওর ভিতরে দুই ভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন মজুদ রয়েছে। এর আর কোন রকমের পরিবর্তন করা সম্ভব কিনা, এর কোনো আরো রূপান্তর হয় কিনা, বিজ্ঞ পণ্ডিতরা দেখলেন একে বাষ্পে পরিণত করে দেওয়া যাবে। বাষ্পে পরিণত করার পরেও যে জলবিন্দুকে সংগ্রহ করা হলো বাষ্পকে, দেখা গেল ওখানেও দুই ভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন বিদ্যমান। যদি সৃষ্টির আসলিয়া প্রথম না হয় তো আল্লাহ পাক গফুরুর রহিম রহমানুর রহিম দয়াময়, আপনার আমার জীবন চলার জন্য কি ব্যবস্থাপনা, যদি পানি আল্লাহ পাক দয়া করেছে একবার স্থল আর তিন ভাগ জল, পানি বললে মিলে না, তিন ভাগ জল, এক ভাগ স্থল তিন ভাগ জল, আল্লাহ পাকের সিস্টেম ই সেটিং ফিটিং সাধারণের দ্বারা সম্ভব নয়। জি আল্লাহ পাকের করিম আল্লাহ পাক, আল্লাহ পাক যেমন যেমন তার বান্দাকে দরকার হয় তেমন তেমন ব্যবস্থাপনা করে রেখে দিয়েছে। পানি যেহেতু বেশি দরকার, আপনার আমার জীবনে এই জন্য পানির ব্যবস্থাপনা বেশি করে দিয়েছে। পানির পরে যে জিনিস দরকার সেটা হলো পোশাক, এই জন্য দুটো তিনটে কাপড়েও ব্যবস্থাপনা সুন্দর হতে পারে, একটা কাপড় হলেও পার হয়ে যেতে পারে। এই জন্য সুবহানাল্লাহি বিহামদি পানির যে ব্যবস্থাপনা, খাবারের যে ব্যবস্থাপনা, খাবারের চাইতে আনাজের চাইতে আল্লাহ পাক পানির ব্যবস্থা বেশি করে দিয়েছে। আপনি টিউবওয়েল থেকে পানি নিতে পারেন, আপনি বাড়ির কোনো জায়গায় সাবমার্সেল বসিয়ে পানি পার করতে পারেন। আল্লাহ পাক এই পানির মতো যদি সিস্টেম করতেন যে শ্বাস প্রশ্বাসের, তাহলে কেমন হতো? যেহেতু এটা খুবই বেশি দরকার,
এই জন্য আল্লাহ এরও ব্যবস্থাপনা বসে করে রেখেছেন। যেহেতু আপনার সাবমার্সিবল টিপে বাতাস করে শ্বাস নিলে একটা সিলিন্ডার নিলে কি অবস্থা হয়, সিলিন্ডার আপনি কতদিন নিচলবেন পিঠে করে, এই জন্য শ্বাসের ব্যবস্থাপনা আল্লাহ বেশি করে রেখে দিয়েছেন। প্রশংসা ওই আল্লাহ যিনি আপনাকে আমাকে যেমনটা দরকার তার চাইতে বেশি ব্যবস্থাপনা করে দিয়েছেন। এখন দরকার হল বাতাসের ভিতরে এই ধার আছে, বাতাসের ভিতরে কার্বন ডাইঅক্সাইড আছে, বাতাসের ভিতরে মনোক্সাইড আছে, বাতাসের ভিতরে অক্সিজেন আছে। আল্লাহ পাক ফারিস্তা মারফত আপনার আমার লাখে যেটা দরকার সেটা জুগিয়ে দিতে আছে। প্রশংসা ওই আল্লাহ, আপনি আমি কখনো ভাবিনি এই যে জমিন, এই জমিনে যদি তেঁতুলের গাছ লাগাই তো ফল লাগালে কি হবে, মিষ্টি না টক? বলেন টক। তেঁতুলের গাছ লাগালে কি হবে, টক? বল তেঁতুল খাস নি তারা? এসব বিহারি হুজুর বাঙালি কম। ইমলি ইমলি খাতা, ইমলি কা গাছ হ্যায়, তো যদি জমিনের উপরে তেঁতুলের গাছ লাগানো হয়, ফল যদি হয় টক হয়, তারই পাশে একেবারে গা ঘেঁষে যদি লঙ্কার গাছ লাগানো হয়, ফল যদি হয় তো ঝাল হয়, ওইটার গা ঘেঁষে যদি আকের গাছ লাগানো হয় আর যদি গাছ হয় তো রস সঞ্চিত হয় তো মিষ্ট হয়, তার গা ঘেঁষে যদি নিমের গাছ লাগানো হয়, ফল যদি হয় তো তেতো হয়। একই জমিন, একই মাটি, একই পানি, একই হাওয়া, এদের ভিতরে যিনি তারতম্য ঘটিয়েছেন তিনি এক হলেন প্রশংসা উপযুক্ত, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন এক এক, তিনি আল্লাহ। আল্লাহ পাক গফুরুর রহিম, দয়াময়, এমন সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন যাতে আপনার আমার জীবন সুন্দরভাবে চলতে থাকে। দয়াময় তার দয়াতে আল্লাহ পাক আপনার আমার উপরে অফুরন্ত দয়া করে সবচেয়ে বড় যে নিয়ামত আপনাকে আমাকে আতা করেছেন সেটা হলো পেয়ারা মুস্তাফার গোলামি। আল্লাহ গনি, প্রশংসা ওই আল্লাহ যিনি সারা জগতের স্রষ্টা। আপনি আমি রোজগার করি মনে করলাম খেলাম, কিন্তু ওই পাথরের ভেতরে যে পোকা থাকে তার ভেতরে যে ঘাস থাকে ওকে কে পৌঁছায়, যিনি পৌঁছে থাকেন তিনি আল্লাহ। তারপরে বলে গুরুর গুরু জগৎগুরু দয়ার নবী মক্কি আরবি, যার কারণে আল্লাহ সমস্ত সৃষ্টিকে সুসজ্জিত করেছেন রেখেছেন সবই, ওই দয়ার নবীর ওপরে অফুরন্ত সালাত ও সালাম এবং দরুদ ও সালাম বর্ষিত হোক। আমার প্রাণপ্রিয় সম্মানিত ওলামাই দিন, সম্মানিত ইসলাম জগতী ভাতৃবর্গ, দূরভাষ্য যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় কাছে ও দূরে থাকা প্রত্যেক মুসলমানকে প্রাণ ভরা ভালোবাসার সাথে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের পর থেকে শুরু করে এখন পর্যন্ত আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা শুনছিল, আর আমার বাপজান শুরুতে বলতেছিলেন আমরা দুঃখেও প্যারা মুস্তাফাকে স্মরণ করি, সুখেও প্যারা মুস্তাফাকে স্মরণ করি, বিপদেও প্যারা মুস্তাফাকে স্মরণ করি। আর এই জন্যই তো আজ নার্সিং হোম উদ্বোধন করা হতে আছে, প্যারা মুস্তাফাকে স্মরণ করা হতে আছে, এই কারণেই স্মরণ করা হতে আছে, এই জন্য না কে এখানে রোগী বেশি হোক এই জন্য করা হতে আছে। আজ যেমন হাসি মুখে প্যারা মুস্তাফার নাম নিয়ে যেতে আছি, দুঃখী হৃদয় আসে হাসি মুখে। Allah, 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 Allah,
দুঃখ, কেউ নিজের বাপকে নিয়ে, কেউ নিজের মাকে নিয়ে, কেউ আত্মীয় স্বজনকে নিয়ে কানতে কানতে এর দরওয়াজাতে আসে, আর প্যারা মুস্তাফার নামের সদকা ওখানে জাহির হয়ে যায়, নামে মোহাম্মদ ওখানে জাহির হয়ে যায়, সদকায়ে মুস্তাফা পেশ হয়ে যায়। যে ধর্মেরই হোক, যে জাতিরই হোক, যে রুমেরই হোক, যেন হাসি মুখে পানি এই জন্যই আজ মিলাদুন নবীর কায়েম করা হয়েছে। জি, যে নবী মুস্তাফা নামে পাক আপনি আমি দিয়েছি শান ও শওকত মর্তবা ওয়াদা, তার শান ও শওকত কাকে জিজ্ঞাসা করবে? একজন নবীকে জিজ্ঞাসা করুন। ডাক্তার ডাক্তারের মর্যাদা জানে, মাওলানা মাওলানার মর্যাদা জানে, পীর পীরের মর্যাদা জানে, তো নবী নবীর মর্যাদা জানে। একজন নবীর শান কি হতে পারে, একজন নবীর মর্তবা কি হতে পারে? নবী ছাড়া নবীর শানে পাকে সুবহানাল্লাহি বিহামদিহি সঠিক গুপ্তগু করা সম্ভব কাহরির হবে। এই জন্য হযরত ইয়াহিয়া নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া ইয়াহিয়া নবী, আপনি কি ওই নবী যে যার আপনি কি ওই নবী যার জন্য আসমান প্রতীক্ষা করতে আছেন, আপনি কি যার ইসলামের দাওয়াত দিতে আছেন, আপনি কি ওই নবী যার জন্য সংসদ কামার অপেক্ষা করছেন, আপনি কি ও নবী যার জন্য মাটি ও মাকাম অপেক্ষা করতে আছেন, আপনি কি ও নবী যার জন্য দরিয়া ও রমানির অপেক্ষা করতে আছেন? হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম বলেছিলেন, আমি ওই নবী হওয়া তো দূরে থাক, ওই নবীর জুতার ফিতা খোলা জীবন উপভোগ করু, এই আনমোল নিয়ামত ওয়ালা জীবন উপভোগ করু, আর সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি বিহামদিহি কর ভালা দুসরো কা আপনা ভালা হো জায়েগা। নিজের ভালো চিন্তা করতে হবে না, লোকের ভালো করো তোমার ভালো অবশ্যই হবে। কুরআন গাওয়াহি দেয়, জাযাউল ইহসান ইল্লাল ইহসান, নেকির বদলে নেকি ছাড়া আর কি হতে পারে, ভালাইর বদলে ভালাই ছাড়া আর কি হতে পারে? হে আমার প্যারা, হে রাসূলে পাক সাহিবে লাউলাকে, আপনি আমি গোলাম হয়েছি। আচ্ছা বলুন, আপনি আমি নবী মুস্তাফার গোলাম কিনা? বেশক জি গোলাম, কিন্তু গোলামি অত চারটিখানি ব্যাপার, জি গোলামি চারটিখানি ব্যাপার না। আপনি পড়ে নেবেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী মুস্তাফা ওই হাস্তির গোলাম হয়ে যাবেন, অত চারটিখানি ব্যাপার না। আচ্ছা বলুন, বিনা ওযুতে কোরআন ধরা যাবে? নাপাক অবস্থায় কোরআন ধরা যাবে? যদি না যাই তো নাপাক অবস্থায়, দিল যদি নাপাক হয়ে যায়, চোখ যদি নাপাক হয়ে যায়, জবান যদি নাপাক হয়ে যায়, জমির যদি নাপাক হয়ে যায়, তো সাহিবে কোরআনের ভ্রম হওয়া। তাহলে কি করতে হবে? আল্লাহ পাক ব্যবস্থাপনা করতে আছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার নবী যা দেন তা নিয়ে যাও, নবী যা বারণ করেন ফিরে চলে আসো। নবী আমার কি বারণ করেন যে আমার এরিয়া ছাড়া কোথাও যাবি না, শুধু জামান খানকা ঝাড় দিয়ে যা? নবী আমার বলতে আছেন, না মিথ্যা বলবো না, সুবহানাল্লাহ, তুমি মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হও, জগৎ তোমাকে সম্মান করুক, জগৎ তোমাকে স্নেহ করুক, জগৎ তোমাকে মাথার ওপরে উঁচু জায়গা মর্যাদা দিক। মিথ্যা বলিও না, মিথ্যা বলতে ভালো লাগে কিন্তু শুনতে বড় কষ্ট। যখন কোনো ছেলে রামপুরহাট স্টেশনের টিকিট না কেটে টিকিট টিটির সামনে দিয়ে বেরিয়ে চলে যায়, তা আমরা বলি কি স্মার্ট গো, ছেলেটা বেরিন চলে গেল, জি এ আমার প্যারা প্রশংসা করতে আছি আল্লাহ গানি, কিন্তু ও যে ঝুটের পর ঝুট বলতে বলি চলে গেল। ইসলাম বলতে আছে, না না ও স্মার্ট নাই, ও মিথ্যুক, কত বড় মিথ্যুক। আর মিথ্যা বললে কি হয়?
আপনি যখন লোককে মিথ্যা বলেন তখন বড় মজা লাগে, কিন্তু কেউ যখন আপনাকে মিথ্যা লাগে তো কত বড় কষ্ট লাগে। এই লোক আমাকে মিথ্যা বলে চলে গেল, এত বড় কথা বলে চলে গেল, বোঝা গেল মিথ্যা কে সুবহানাল্লাহি ব্যাধি, যাতে আপনি আপনার জমিন পবিত্র হয় এই জন্য আল্লাহ পাক চাহেন কি তার প্যারা মুস্তাফার গোলাম হবে, তো অত সস্তা জবানকে পবিত্র করিলে মিথ্যা থেকে। প্যারা মুস্তাফার গোলাম যদি হতে চাও সুদ থেকে জবানকে পবিত্র করে নাও, খারাপি থেকে জবানকে পবিত্র করে নাও, চুগলি থেকে জবানকে পবিত্র করে নাও। যার জবান পবিত্র হয়ে যাবে, চোখ খারাপি থেকে পবিত্র হয়ে যাবে, দিল খারাপি থেকে পবিত্র হয়ে যাবে, তারপরে সুবহানাল্লাহি গামী চিন্তা ভাবনা করা হবে কি ওকে গোলামে নিয়ে যাওয়া হবে কি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গোলামে মুস্তাফা হও চারটি খানি ব্যাপার না। ইয়া আল্লাহ তুমি আশরাফুল মখলুকাত করলে, সৃষ্টির সেরা করলে, নিশাসে গোলাম বানাবা। আল্লাহ বলতে আছেন এ আমার প্যারা বান্দা মাইয়তি হয়ে রসুল আল্লাহ, যে ব্যক্তি প্যারা মুস্তাফার এতাত করলো, ফরমা বরদারি করলো, অনুসরণ করলো, অনুকরণ করলো, আসলে আল্লাহর অনুসরণ হয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর অনুকরণ হয়ে গেল, এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি, প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদাকে আল্লাহ পাক বুলন্দ বালা করেছেন। কেমন প্যারা মুস্তাফার হুকুম কি, প্যারা মুস্তাফার আইন কি, মিথ্যা বলতে বারণ ফিরে আসো, চুগলি করতে বারণ ফিরে চলে আসো, জিনা করতে বারণ ফিরে চলে আসো, চুরি করতে বারণ ফিরে চলে আসো, তাম খারাপি থেকে ফিরে চলে আসো, আর নবী যা ব্যাখ্যা দিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামাজ আপনাকে ওয়াদা কি করতে আছে, দৌলতমান করে দেব, নামাজ নামাজ পড়লে অবশ্যই দৌলতমান হবে, কিন্তু নামাজের ওয়াদা হলো আমি তাম ফাহশা কাম থেকে তাকে বাঁচিয়ে দিই, ইয়ানি পবিত্র করে দিই, পবিত্র হবে তবেই না প্যারা মুস্তাফার গোলাম হবে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এক মুদ্দত যাবৎ কত বছর প্যারা মুস্তাফা সাহেবের দৌলত জিজ্ঞাসা করেছিলেন, এ প্যারা জিব্রাইল তোমার বয়স কত? হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলতে আছেন আমি আমার বয়স বলতে পারবো না। খিজির আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার বয়স কত, তো খিজির আলাইহিস সালাম বলতে আছেন যে জায়গা আমি সমুদ্র দেখেছি ওই জায়গাতে আমি ডাঙা দেখেছি, ওই জায়গাতে আমি নদী দেখেছি, ওই জায়গাতে আমি পাহাড় দেখেছি, ওই জায়গাতে আমি পুকুর দেখেছি, ওই জায়গাতে নালা দেখেছি, ওই জায়গাতে শহর দেখেছি, কতবার দেখেছি মনে নেই। যদি খিজির আলাইহিস সালামের বয়সের আন্দাজ এমনি হয় তো প্যারা জিব্রাইল আলাইহিস সালামের সাথে প্যারা জিব্রাইল আলাইহিস সালামকে প্যারা নবী জিজ্ঞাসা করে এ প্যারা জিব্রাইল আপনার বয়স কত? বলে সিদরাতুল মুনতাহার পশ্চিম আকাশে একটা নক্ষত্র দেখতাম যেটা 70,000 বছর পর একবার উদিত হতো, আমি তাকে 72,000 বছর তাহলে এত কাল কি আল্লাহর তসবিহ করেননি, এত কাল কি আল্লাহর ইবাদত করেননি, এত কাল কি আপনি আল্লাহর জিকির আজকার করেননি? প্যারা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আজ করেন মাওলা এক মুদ্দত যাব তোমার যে ইবাদত করেছি এর জাজা কি? আল্লাহ বলতে আছেন এ আমার প্যারা জিব্রাইল যদি জাজা চাও তো এক দিনে এক রাত্রি আজাদি ভাবে গোলামে মুস্তাফা গোলাম বানিয়ে দাও, এটা যা যা তো অতই সস্তা আপনি গোলামে মুস্তাফা হবেন, অতই সস্তা আপনি গোলামে মুস্তাফা হবেন। গোলামে মুস্তাফা হওয়া চারটি খানি ব্যাপার না, গোলামে মুস্তাফা হওয়ার আগে আপনার জমিনকে আল্লাহ পাক পবিত্র করে নেবেন, আর গোলামে মুস্তাফা হওয়ার আগে আল্লাহ পাক আপনাকে পবিত্র করে নেবেন। সুবহানাল্লাহ, বাদশা হারুন আর রশিদের এক মুলা সেবা ছিল, এক খাদ মা ছিল, বাদশা হারুন আর
হাসিনকে জিজ্ঞাসা করা হলো, বাদশা এ খাদ মাহ আপনার কাছে আছে, আপনি আরো বিচক্ষণ পণ্ডিতা মহিলা রয়েছে, বহু পণ্ডিত পুরুষ রয়েছে, তাদেরকে এত প্রাধান্য দেন না, কিন্তু এ খাদ মাকে এত প্রাধান্য দেওয়া কারণটা কি? আপনি বলতে আছেন, শোনো আমার এক যেদিন সুযোগ পাবো সেদিন বুঝিয়ে দেবো। বাদশা হারুন আর রশিদ বললেন, দাঁড়িয়ে যাও। একদিন বললেন মন্ত্রীকে, মন্ত্রীরে আমার রাজসভাতে যে জিনিসটা রয়েছে সবচাইতে মূল্যবান সেই পাত্রটা কোথায় আছে? বলে ওই বর্তনটা, ওই তাস্ক ঘরের মধ্যে রয়েছে, রাজের খাজাঞ্চি খানায়। বললেন নিয়ে আসো, নিয়ে আসা হলো। বলে মন্ত্রী এইটার দাম কত হতে পারে? বললেন এই জামানাতে কয়েকশো কোটি টাকা এইটার দাম, লুলু মুগা মারজান খচিত রয়েছে, কয়েকশো কোটি টাকা দাম। বাদশা বলেন মন্ত্রী আঠার মেরে ভেঙে দে। মন্ত্রী বলছেন বাদশা আমি যদি মূর্খ হতাম আছে ভেঙে দিতাম, কিন্তু সম্ভব না, অন্যান্য রাজার দরবারে এই জিনিসটা নাই, এটা আপনার রাজদরবারে শোভাবর্ধন করে, এটা রেখে দিন, রাখলে ভালো। মন্ত্রী পরামর্শ দেয় উজিরকে, বলেন উজির পরামর্শ দেয়, উজির তুমি ভেঙে দাও, উজির ভাঙে না, সভা সভাবর্গকে এক এক করে বলতে থাকেন, কেউ ভাঙে না। মুলাজিমাকে বললেন এটার দাম জানি? বলছেন না জানি না। বলে শুনলি? বলে হ্যাঁ শুনলাম। কত দাম? বলে কয়েকশো কোটি টাকা। বলে দে আছাড় মেরে, বলা ছিল কে আছাড়ে শত টুকরা করে দিয়েছে। মন্ত্রী বলতে আছে এত দামি জিনিসকে ভেঙে দিলি, তোর মতো বোকা মহিলা আর আশপাশে দেখা যায় না। বাদশা বললেন শোনো, কাউরির ওপরে বিচার করতে গেলে তার মৌলিক কথা শুনতে হয়, কাউরির ওপরে কোন আরোপ করতে গেলে তার ভাবটা শুনতে হয়, তারপরে বিচারে সুবহানাল্লাহ ইবিয়ামদিহি বিচারে বিচার করতে হয়, আর কেন ভাঙলো এটা তো জানতে হবে। তোকে জিজ্ঞাসা করা হলো এত দামি জিনিসটা, যেটা মন্ত্রী ভাঙলো না, যেটা মুখী ভাঙলো না, সারা সম্পর্কে কেউ ভাঙলো না, তুমি কেন ভাঙলে? বলতে আছে বাদশা আপনার হুকুম আমার কাছে কয়েকশো কোটি টাকা পত্রের চাইতে বেশি, এই জন্য আপনি হুকুম করেছেন আমি ভেঙে হুকুম করেছেন আমি ভেঙে দিয়েছি। বোঝা গেল নবীর হুকুমকে আল্লাহর হুকুমকে যখন এইরকম কোন মুসলমান শিরোধার্য করতে পারবে, যে নবী বলেছেন মিথ্যা থেকে ফিরে আসতে, ফিরে আসতে চুগলি থেকে ফিরে আসতে, ফিরে আসতে নবীর হুকুমকে যেদিন মেনে নিবে আল্লাহ বলবেন বান্দার সব আমি বাধা করেছিলাম, নবী আপনি বলে দিন কুল, আপনি বলে দিন ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুন আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর রাজামন্দি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, এ কেরা মুস্তাফা আপনি বলে দিন ভক্তা বিরহণি আপনার সঙ্গে পাহাই করবে, মিথ্যা ছেড়ে দিয়ে পাহাই করবে, চুগলি ছেড়ে দিয়ে পাহাই করবে, খারাপি ছেড়ে দিয়ে পাহাই করবে, লোকের উপরে শূন্য অত্যাচার ছেড়ে দিয়ে পাহাই করবে, খারাপি থেকে ফিরে এসে আপনার সঙ্গে পাহাই করবে, আর যদি আপনার সঙ্গে পাহাই করে কি মোহাম্মদ সে পাহা তুমি সঙ্গে রেহে যে যাহা হই হি কিয়া থি লোহে চলবে, যখন ফত্তাবিউনির মাকামে চলতে থাকবে, আল্লাহ বলেন শোনো বান্দা যখন ফত্তাবিউনির মাকামে চলতে থাকবে তখন আমি সুবহানাল্লাহি বিহামদিহি তখন তার শানকে বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক বলতে আছে কি হাবিবুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আল্লাহ বলতে আছে মোড়ল হয়েছ অহংকার করিও না, মিয়া হয়েছ অহংকার করিও না, মিটাতে আপনি হাসতি হো কার কুছ মারতা মা চাহে কে দানা খাক মে মিল কর গুলে হো মূল্যবান সম্পদ দু একটা লাইন দিতে আছেন, আর সারা জাহানের দিলকে ইশকে রসুলে আর আওলাদে বতুলে ভরপুর করতে আছেন, বলতে আছেন তিনি তার লফজে একবার প্যারা মুস্তাফার উপরে দরুদে পাঠ পড়ুন।
দুই একটা কথা বলে বক্তব্য শেষ করি। আল্লাহুম্মা আল্লাহর প্যারা নবী কথা বলেন, তাও আবার আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ যেতে আছেন। তো বললেন, হে আল্লাহর প্যারা মাহবুব, আপনি তো আল্লাহর সঙ্গে কথোপকথন করবেন, তা আমার পায়ে ঘা হয়েছে, এর ওষুধ কি হবে একটু জেনে যদি বলে দিতেন। মুসা কালিমুল্লাহ বললেন, আমি বলতে পারি, কিন্তু যেহেতু জানতে বলেছ আমি জেনেই বলি, তো ওষুধ কি হবে কে বলবেন? ওষুধ কি হবে বলবেন আল্লাহ, যিনি ওই শব্দটাকে বয়ে এনে ওই লোকটার কাছে পৌঁছে দিবেন, তিনি হলেন নবী আল্লাহ কালিমুল্লাহ। কে জিজ্ঞাসা করতে আছেন?